শুনুন, যতই বই ইয়েকে পেছনে ফেলুক, বই পড়ে যে আনন্দ, আজকে 10 পাতা পড়ে রাখলাম, তারপর পাতাটাকে ভাঁজ করে রাখলাম বা একটা কিছু দিয়ে রাখলাম, আবার কালকে সকালবেলায় পড়বো কি ভাত খেয়ে উঠে পড়বো ইত্যাদি। তাই বই পড়ুয়া লোকেদের পক্ষে একমাত্র এইটাই পদ্ধতি নয় যে বইমালায় এলেই আমরা সেই পিপাসাটা মেটাতে পারবো। জেলা শাসক চালাতে পারবেন, ম্যাজিস্ট্রেট গুগলে বসে বসে বিচার দিতে পারবেন, খাতা কলম ধরতে হবে। স্কুল কলেজগুলো বন্ধ ছিল, স্কুল কলেজগুলো আবার খুলেছে, তারাও নিশ্চয়ই বইমেলামুখী হবে। নতুন নতুন স্টল এসছে, অনেক 65টা স্টলের রেস্ট্রিকশন ছিল, কিন্তু অনলাইনে 106টা বুক হয়ে গেছে, তারপরেও আবার 16টা স্টল বাড়াতে হয়েছে। সুতরাং চাহিদা আছে, ডিমান্ড আছে, আশা করি এই বইমেলা সফলতম বইমেলা হবে। এটা নেই বললেই চলে, এখন আমরা আশা করছি দেখা যাক। এই তো প্রথম মেলা শুরু হলো, জেলা মেলা, কারণ 2 বছর তো মানুষের খুবই খারাপ গেছে, আস্তে আস্তে ঠিক হবে। যেরকম বইগুলো বিক্রি হয়ে চলেছে সেই রকম বিক্রি নেই আপনার, যার জন্য বইয়েরগুলো সেরকম বিক্রি হচ্ছে না বলে আপনার সে নষ্ট হচ্ছে অনেক থেকে থেকে, এটাই বিক্রি নেই যার জন্য করোনার কারণে। আগে তো সবাই এ করছে, এখন একটা করোনার জন্য অনেকে মানে ই করছে, ভয়ের জন্য আসতে না অনেকে, এই এত আতঙ্ক একটা যার জন্য। আসানসোলে আজকে উদ্বোধন হলো, দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন এবং এইমাত্র উদ্বোধনী অনুষ্ঠানও শেষ হলো। আমি জানতে পারলাম যে গতবার যে বইমেলা হয়েছিল আসানসোলে, তাতে যে বই বিক্রি হয়েছিল সেটা নাকি আমাদের রাজ্যের সবথেকে বেশি। এই পশ্চিম বর্ধমান জেলা বইমেলার উদ্বোধনের মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিবর্গ, তাদের আজকে আমরা বরণ করে নেব। আমাদের অতিথি বরণের দায়িত্বে যারা রয়েছেন, কিনবে সবাই, বই সবাই রাখে, যদি কেউ ফ্যাশনের জন্য রাখে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি জ্ঞানের জন্য রাখে তাহলে কিন্তু সবাই বই কিনবে, ভিড় হয় বই মেলায়, বই পড়ে সবাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। যে প্রত্যেক মানুষ জেনে গেছে যে যদি এক্সট্রা অর্ডিনারি যদি তার শিক্ষা ব্যবস্থা না থাকে তাহলে এই বর্তমান সমাজ ব্যবস্থায় সে চলে ফিরে ফিরতে পারবে না, কারণ মানুষের জ্ঞানের ভাণ্ডারের প্রয়োজন আছে। জ্ঞান যত বহিঃপ্রকাশ করতে পারবে সে ততকে নিজেকে সমাজের অন্যরকমভাবে নিজেকে প্রকাশ করতে পারবে, সেই জন্য বইটা দরকার, বই মেলাটা দরকার। শুনুন, যতই বই ইয়েকে পেছনে ফেলুক, বই পড়ে যে আনন্দ, আজকে 10 পাতা পড়ে রাখলাম, তারপর পাতাটাকে ভাঁজ করে রাখলাম বা একটা কিছু দিয়ে রাখলাম, আবার কালকে সকালবেলায় পড়বো কি ভাত খেয়ে উঠে পড়বো, তার যে আনন্দ, তার যে রসিকতা, তার যে বৈশিষ্ট্যতা, সে একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সেই অনুভূতি ওই ল্যাপটপ দেখেও হবে না, আর মোবাইলে গিয়ে দেখেও হবে না, আর ফেসবুকেও হবে না। প্রতি বছরে বইমেলায় বিক্রি হয় এবং এতে বইমুখী মানুষের সংখ্যা অনেক গুণে বেড়েছে এবং তারা নতুন ভাবনা নিয়ে লাইব্রেরিতে আসতে চাইছেন, নতুন নতুন সাজেশন দিচ্ছেন। আমরাও পাবলিশারদের নিয়ে রীতিমতো বারবার মিটিং করছি, এসব কাজ আগে কিন্তু ছিল না, এগুলো সব শুভ লক্ষণ। আমি জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ সরকার গুগলে চলবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুগলে ভারত চালাতে পারবেন? জেলা শাসক চালাতে পারবেন? ম্যাজিস্ট্রেট গুগলে বসে বসে বিচার দিতে পারবেন? খাতা কলম ধরতে হবে। অতএব আমরা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 737টি পদ মঞ্জুর করেছে এই গ্রামীণ লাইব্রেরিয়ানের জন্য, তার প্রসেস চলছে। আমার ধারণা 2-3 মাসে আমরা হয়তো এগিয়ে যাব। কোন জেলায় কটা প্রথম পর্বে চাকরি হবে সেটাও ঘোষণা হবে, এটা হয়ে গেলে অনেকখানি আমরা সফল হব, তারপরে ডি গ্রুপ সি গ্রুপ আস্তে আস্তে হবে।